রাজ্যে শাসক দলের ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস, আর সেই তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কিনা বিজেপির ভয়ে ঘর ছাড়া। অবাক করা ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা প্রসাদ গ্রামে। জানা গেছে এবারের পঞ্চায়েত নির্বাচনে নাকি ওই গ্রাম দখল করেছে বিজেপি। গণনার দিনে এই ফলাফল দেখার পরই বিজেপির ভয়ে ঘর ছাড়া হয়েছে গ্রামের নয় জন তৃণমূল কর্মী। দলীয় কর্মীদের ঘর ছাড়া হওয়ার খবর পাওয়া মাত্রই পুলিশ প্রশাসনের সহযোগিতা ঘরছাড়াদের ঘরে ফেরান ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি। শুধু তাই নয়, এলাকার শান্তি বজায় রাখতে গঙ্গা প্রসাদ গ্রামে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপির ভয়ে যে তারা ঘরছাড়া হয়েছিলেন এ কথা নিজ মুখেই স্বীকার করেছেন এক সপ্তাহ পরে ঘরে ফেরা তৃণমূল কর্মীরা। কবে থেকে আপনারা বাড়ি ছাড়া ছিলেন? আমরা ওই গণনার পরদিন বাড়ি গণনার দিন থেকে আমরা বাড়ি ঢুকিনি। কতজন আমরা ছিলাম? এখন পর্যন্ত 11 জনের মতো। এখন বাড়ি ফিরলেন কিভাবে? বাড়ি ফিরলাম আমরা হচ্ছে প্রশাসন বা আমাদের পার্টির নেতৃত্বরা সবাই দায়িত্ব নিয়ে আমাদেরকে বললো তোমরা বাড়িতে যাও। আমরা সেই মিলেই প্রশাসন দিয়ে আমাদেরকে বাড়িতে বাড়ি পর্যন্ত তুলে দিল। কেন পালিয়ে গেছিলেন? কেন পালিয়ে গেছিলাম? আমরা হচ্ছে তোমার তৃণমূল করি, যার কারণে আমরা এই ভোটে লড়তে গিয়ে আমাদের মোটামুটি 38টা ভোটে আমরা পরাজিত হই। কিন্তু সেটা আমাদের ভাগ্য খুবই খারাপ ছিল, কারণ ভোটার সংখ্যা আমাদের বেশি ছিল। আমাদের মহিলারা ভুল করে আমাদের চলে 45টা ভোট হাতে টিম মেরে দেওয়ার কারণে আমরা পিছিয়ে গেছি। আর যার কারণে আমাদেরকে এখন সন্ত্রাসের ভয়ে আমাদেরকে ওই ঘাটাল বলকে আমাদেরকে থাকতে হয়েছিল। কাদের ভয়? মানে আমাদের যে এখানে যারা বিজেপি লিড করেছে তাদের ভয়। তৃণমূল কর্মীরা বিজেপির ভয় ঘরছাড়া হওয়ার কথা বললেও গ্রামের বাসিন্দা তথা পারুল দোলই নামে এক বিজেপি সমর্থক বলছেন ওরা নিজেরাই ভয়ে ঘর ছেড়ে পালিয়ে গেছে। ওদেরকে মারধর করা হয়নি, কিছুই করা হয়নি, এলাকায় কোনো গন্ডগোলও নেই। তারপরও গণনার পরদিন থেকে ওরা ঘরছাড়া হয়েছিল। ওরা তো ভয়ে নিজেরাই পালিয়ে গেছে, ওরা দিকে তো মারধরও করা হয়নি, ঘর ছাড়াও করা হয়নি। ভোট গণনার দিনে ওরা যে গণনার কাছে যে গেছে ওরা সেই থেকে ঘর ছাড়া আর ঘরকে আসেনি। গ্রামে কোনো গন্ডগোল নাই, কিছু নাই। কিন্তু ফোন করে থানা থেকে ফোন করছে এরকম গন্ডগোল হচ্ছে, বেদম পুলিশ পাঠাচ্ছে, প্রশাসন এসছে যাচ্ছে, প্রশাসন বলছে এখানে কোনো গন্ডগোল নেই, এরকম বললে বেদম তো পুলিশ এসছে আজকে তো প্রশাসন নিয়ে ঘর ঢুকেছে। তাহলে তার পরিণামটা কী হবে? যাদের ঠিক এত টাকা নিয়ে রেখেছে বিনা দোষে সেই সব। মেডিকেয়ার জেনারেল হাসপাতাল পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত ইএসআই সুবিধাযুক্ত ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম মাল্টি স্পেশালিস্ট হাসপাতাল। এখানে পাবেন এসি নন এসি কেবিন, পাবেন আইসিইউ এনআইসিইউ, সিটি স্ক্যান, এমআরআই, স্পাইন সার্জারি, এক্স রে, ক্যান্সার, মাইক্রোসার্জারি, ডায়ালিসিস, প্যাথোলজি, ব্রেন অপারেশন, জয়েন্ট রিপ্লেসমেন্ট, ক্যান্সার সার্জারি এবং কেমোথেরাপি সহ একাধিক পরিষেবা রয়েছে। অ্যাম্বুলেন্স এবং 24 ঘন্টা ডাক্তারবাবুদের পরিষেবা। মেডিকেয়ার জেনারেল হাসপাতাল, আমাদের ঠিকানা সরিষা দিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 এবং আমাদের আরও একটি নম্বর 7872795077।